কিভাবে ফোন নাম্বার ছাড়া ইমো অ্যাকাউন্ট তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে এ টু জেড লাইভ দেখাবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফার্স্ট অফ অল চলে আসবেন গুগল প্লে স্টোরে, এখানে লিখবেন SAFEUM। লেখার পরে এই অ্যাপটি আপনারা সরাসরি গুগল প্লে স্টোর পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপ ইনস্টল করা কমপ্লিট হলে ওপেনে ট্যাপ করুন, তারপর সাইন আপ বাটন ক্লিক করুন। এখানে আপনার নাম, এখানে আপনার পাসওয়ার্ড দিন। নাম পাসওয়ার্ড কমপ্লিট হওয়ার পরে সাবমিট অপশনে ট্যাপ করুন। তারপর এই অপশনে ট্যাপ করুন। এই অপশনে ট্যাপ করে দেওয়ার পরে একটু সময় নিয়ে আপনার অ্যাকাউন্টটি সরাসরি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে এখান থেকে আপনি স্টার্ট ফ্রি এই অপশনে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস শুরু করবে, এখান থেকে আপনাকে ফোন নাম্বার নেওয়ার জন্য সেটিংস অপশনে চলে আসতে হবে। সো আমি সেটিংস অপশন ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার এই ফোন নাম্বারটা এখানে শো করবে, এখান থেকে আপনাকে ফোন নাম্বারটা কপি করে নিতে হবে। সো আমি এখান থেকে এই ফোন নাম্বারটা কপি করব। কপি করে নেওয়ার পরে সরাসরি এখন আমি চলে যাব ইমো অ্যাকাউন্টে। ইমো অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আপনাকে কান্ট্রিটা চেঞ্জ করে নিতে হবে। ইমো সার্চ বারে আসার পরে এখানে আপনারা টাইপ করবেন LAT। LAT টাইপ করে দেওয়ার পরে এখানে একটা কান্ট্রি কোড আপনারা পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে যেই নাম্বারটা ওই অ্যাপস থেকে কপি করছেন সেটা এখানে সিম্পলি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে 37 এটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে একটা কোড আপনার ওই অ্যাপসে চলে যাবে, ওখান থেকে আপনি এই কোডটা কালেক্ট করে নিতে হবে। অ্যাপসে লগ ইন করার পরে দেখেন একটা কোড কিন্তু আমার এই অ্যাপসে চলে আসছে। আমি এই কোডটা এখান থেকে কপি করে নিয়ে আমার ইমোতে সাবমিট করব। এখানে দেখেন একটা কোড শো করতেছে 8171। দেখেন 8171 সাবমিট করে দেওয়ার পরে দেখেন আমার ইমোটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। সো এইভাবে আপনারা ইজিলি যে কোনো ধরনের ফোন নাম্বার ছাড়া ইমো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন খুব সহজে। সো এই ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। যে যেখান থেকে ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।